সারা দেশব্যাপী সাংগঠনিক সফর সহ তার মহাভাব যোগদান করছেন। আমাদের অর্থ সম্পাদক বলছেন যে উনি ফরিদপুরের বিভিন্ন অঞ্চল এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন, আমি রংপুর অঞ্চলে বিভিন্ন ডিস্ট্রিক্ট ভ্রমণ করেছি, ইফতার মাহফিলে যোগদান করেছেন এবং তারা সাংগঠনিক কিছু আলোচনা করেছেন এবং আপনাদের কাছ থেকে কিছুটা জ্ঞান আহরণ করেছি আমরা। আজকে যে কাজটা হয়ে ওঠে নাই, আজকে শুধু ইফতার উদ্দাম আহমেদের কথা বলা হয়েছে সাংগঠনিক জেলা, আমি জানি না এটা জেলার চতুরতা করে করেছেন কিনা, আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করে থাকি, আপনাদের কথা শুনে থাকি এবং সেখান থেকে আমরা কিছুটা জ্ঞান আহরণ করি। আমরা ইনস্টিটিউশন অফ ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার বাংলাদেশ 75% কাজ দেশ ও জাতির জন্য করে থাকি, 25% কাজ করি আমাদের সদস্যদের জন্য। এই 25% মাঝে আমাদের 4টা দাবি আপনাদের আমরা ইতিমধ্যেই শুনলেন যে 4টা দাবি আমাদের আছে, সেই 4টা দাবি নিয়ে আমরা আগামীতে আন্দোলনে নামব এবং ঘরোয়া পরিবেশেও আমরা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্ত্রী পরিষদের সাথে কথা বলব। এবং আমাদের এর মধ্যে একটা বলা হয়েছে যে 4 বছরের 3 বছরের রামায়ণ চলছে। আমি আরেকটা কথা বলি যে এখানে আমাদের একটা ইন্টিমেট প্রাথমিক নিযুক্তিতে সরকারি কর্মকর্তাদের ডেভেলপ ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে সবসময় আগে একটা ইনক্রিমেন্ট দিয়ে থাকতো, এবার একটা ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সেটার প্রতি আমরা আন্দোলনে আছি এবং আমার কাছে ধারণা মনে হয় যে এটা প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে এটা পরবর্তীতে দিয়ে দেওয়া হবে এবং হয়তো বা সেটা কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। তারপরে আমাদের কিছু প্রবলেম থেকেই যায়, অনেকগুলো প্রবলেম আপনারা হয়তো জানেন, এখানে বলার প্রয়োজন নাই কারণ আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এখানে আছেন তারা প্রত্যেকেই সেই কাগজটা পেয়েছেন, লিফলেটটা পেয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি মহোদয় আপনাদেরকে সেই লিফলেট দিয়েছেন। এই লিফলেটের আলোকে আমরা এই ইফতারের পরে, ইফতার মানে আমাদের রোজার পরে, আমরা যখন স্বাভাবিক জীবনযাপন আসবে, আমরা স্বাভাবিক জীবনযাপন গত 2 বছর করতে পারি নাই কোভিড-19 কারণে, স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসছি। এখন অনেকে মাস্ক ব্যবহার করেন, আমরাও ব্যবহার করি, মৃত্যুর হার হয়তো এখন নাই একেবারেই বলা চলে। আমরা এখন একটা সুস্থিদায়ক অবস্থায় এই বাংলাদেশ বিরাজ করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দেশ এগিয়ে যাচ্ছে সেটা এটা আমরা দারুণভাবে বিশ্বাস করি। এবং আমরা আজকে শুধু এইটুকু বলতে চাই যে কোনো সাংগঠনিক আলোচনা নয়, দোয়া ইফতার মাহফিলে দোয়া করে আমরা এই অনুষ্ঠান শেষ করব। আমি আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, সাংগঠনিক সম্পাদকের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ দিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমাদের মধ্যেও আপনারা দোয়া করবেন আমরা যেন আরও আপনাদের কাছে আসতে পারি বারবার, এই আশাবাদ ব্যক্ত করে এই বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, জয় বাংলা। ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক এনকে জনাব মোহাম্মদ রেহান মিয়া। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা জেলার সভাপতি এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সভাপতি। এবং ওনাকে কী বলবো, মানে আমি যতদূর শুনেছি জীবনের অর্ধেক সময় আইডিপি, অর্ধেকের বেশি সময় আইডিপি অফিসে ব্যয় করছেন, তো সেই বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ কবির হোসেন। আসলে বক্তব্য আজকে দেওয়ার সময় না,
পরে ইফতার সময় হবে আমরা দোয়া কথাবার্তা করতেছি আর ইফতার আগে যে দোয়া আসে আমি ওই বিষয়ে বলতে চাই না আপনাদের কাছে বলতে চাই যে আপনারা এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমেটিয়া সাবার ধারণায় শাখাকে সুসংগঠিত করবেন যদি আপনারা সুসংগঠিত করেন কেন্দ্রীয়ভাবে সকল সুসংগঠিত করেন বাংলাদেশের যতগুলো জেলা আছে যদি আইডি সকল জেলা আমরা সুসংগঠিত থাকি আমাদের দাবি দেওয়া আমার মান ইচ্ছা সম্মান কেউ রুখতে পারবে না যদি আমরা সুসংগঠিত না থাকি তাহলে আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে কারণ এই দেশে কারিগরি আমলা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় সর্বস্তরে তারা আসীন আছে সুতরাং তারা কখনো একজন ডিপ্লোমেটের ভালো থাকুক একজন ডিপ্লোমেটের মর্যাদাশীল হোক এরা তারা চায় না চায় কখন যখন আমরা শক্তিশালী থাকি যখন আমাদের সংকটে শক্তিশালী থাকি আমরা যখন ঐক্যবদ্ধ থাকি আমরা যখন দাবি দেওয়া নিয়ে মাঠে নামি তখন কিন্তু ডিপ্লোমেটরা পাওয়া যায় তখন কিন্তু মাঠে যদি আমরা সংগঠিত না থাকতে পারি বাংলাদেশের গতকালকে আমাদের বিপ্লব ইঞ্জিনিয়ার ব্যবসায়িক একটা সমিতি আছে সেই সমিতি সেখানে আমাদের প্রিয় নেতা এই সম্মানিত সভাপতি আস্তরখালি বিপ্লব ইঞ্জিনিয়ারের প্রিয় নেতা যিনি সারা জীবন যৌবন সব কিছু বিপ্লবে ব্যয় করেছেন সেই আমি তিনি তার অনেক কথাগুলো শুনলাম আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার মাথায় এই করে একটা লেডি বা আপনি ব্যবসায় কোথায় কি আছে তাদেরকে সম্মানিত করেন বাংলাদেশের বাইরে এমন কোন দেশ নাই আমি সব সম্মানিত দুবাইতে তারা ডিপ্লোমেটিক আমি লন্ডনে গিয়েছি সেখানেও আমরা কমিটি করে দিয়ে এসেছি আমরা সারা বাংলাদেশের চীনে আমাদের সংগঠন আছে আমরা বাংলাদেশের শুধু বাংলাদেশেই নই আমরা আন্তর্জাতিকভাবে সুসংগঠিত আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা সুসংগঠিত থাকবেন সুসংগঠিত থাকলে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেন কেউ দাবিয়ে রাখতে পারবে না মানুষ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি নিজে বলেছেন এই ডিপ্লোমেটিক বাংলাদেশের 85% কাজ করে আপনি যেখানে যাবেন ডিপ্লোমেটিক রোডের উন্নয়ন করেন ডিপ্লোমেটিক বিল্ডিং করেন ডিপ্লোমেটিক যেখানে যাবেন সেখানে ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিক ছাড়া এদের উন্নয়ন সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে 41% বাংলাদেশের সমৃদ্ধি অর্থনীতি সমৃদ্ধি বাংলাদেশ সেই বাংলাদেশ চাও তাহলে ডিপ্লোমেটদেরকে কাজে লাগাতে হবে আর এই মিডল ইঞ্জিনিয়ার এই সকল কাজগুলো করে থাকে তারা যদি তুমি কাজে না লাগাও তাদের জন্য অনুমান করো তুমি সেই 41 সালে সে তোমার ভীষণ উন্নত বিশ্ব বাংলাদেশ সেটা হতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতিতে মনে কিছু নিয়ে না 50% চাও পাক পাক যে দলই হোক সেই জন্য বলছি 50% চাও পাক পাক তাদের তো আপনি সেই 41 সালে আপনি ভীষণ বাস্তবায়ন করতে পারবেন না ভীষণ বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের এই 5 লক্ষ ডিপ্লোমেটিয়াদের লাগবে এই 5 লক্ষ ডিপ্লোমেটিয়াদের আপনার হাতে শক্তিশালী করবে এই 5 লক্ষ ডিপ্লোমেটিয়ার যখন আপনার পাশে থাকবে আপনার সেই কাঙ্ক্ষিত 41 সা বাংলাদেশ বিশ্বের সমৃদ্ধ ধনী দেশ হবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি আমি আপনার বক্তব্য বিকাশ করব না আপনাদের সভাপতি বক্তব্য রাখবেন কথা হবে এবং দোয়া অনুষ্ঠিত হবে কারণ আমরা এই তার শেষ প্রান্তে দোয়াটাই বেলা হতে আসবো সুতরাং আপনি বক্তব্য শেষ করতে চাই কথা যদি অন্য কোনো সময় থাকে বলবো অনেক কথা বলার আছে বলতে পারবো আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমরা ঢাকার থেকে এসেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আবার সুন্দরভাবে ঢাকায় চলে যেতে পারি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই আবার দেখা হবে যদি আমরা বেঁচে থাকি আপনাদের সাথে দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী হোক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ত্যাগী নেতা জনাব মোহাম্মদ কবির হোসেন আসলে এটা তো রমজান মাস ইফতার আগ মুহূর্তে আমরা সবাই বসছি এখন তো বক্তৃতা দেওয়ার সময় না জাস্ট একটু কথাবার্তা বলা এই আর কি আমাদের কেনে কেনে নেতারা আসে যে বিভিন্ন জেলার মানে বিশেষজ্ঞদের আসে জাস্ট ওনার আবার কিছু কথা বললেন এই আর কি এখন আমাদের সামনে
এখন আমাদের সামনে সমাপনী বক্তৃতা রাখবেন সাবান দামলা সাংগঠনিক জেলার সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। Hotel.
মাওলানা কারি মোহাম্মদ আব্দুল মনিম মমিন। Diploma engineer,
দেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে তারা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করছে। আমরা তাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহুম আমিন। এবং এই ইনস্টিটিউশনের উন্নতি অগ্রগতি সমৃদ্ধির জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করব যেন তারা নিবেদিত প্রাণ হিসেবে বাংলাদেশকে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি বলেছেন সোনার বাংলা, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাধ্যমে যেন সোনার বাংলা সোনার মানুষ তৈরি হয়, সোনার বাংলা তৈরি হয়। বলেন আল্লাহু আমিন। আমরা সবাই একটু দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়ালিল মাগদূবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত তুজা বিখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলাদেশ 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। এদেশে 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে এ বাংলাদেশ আমরা পেয়েছি। এ বাংলাদেশ যিনি প্রথম ডাক দিয়েছিলেন স্বাধীনতার জন্য আমাদের সকলের আমাদের বঙ্গবন্ধু বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার পরিবারস্থ যারা চলে গেছেন আল্লাহ সকলকে জান্নাতে ফেরাতে উচ্চ মকাম দান করুন আমিন। আমরা আরো দোয়া করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী বাংলাদেশের উপকার যিনি পদ্মা ব্রিজ আজকে শব্দের ব্রিজ আজকে আমরা আমাদের এই বাংলাদেশকে উপহার দিচ্ছে, অল্পদিনের ভিতরে সেটা উদ্বোধন হবে ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার জন্য দোয়া করব, তিনি যেন সুস্থ থাকেন এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করব এবং যারা তার সঙ্গে দেশ পরিচালনা সবার জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ। শ্রী দর্শক মন্ডলী, আমরা চাই যে আমরা বাংলাদেশের মানুষ সকলে এক এবং নেকে বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশকে সোনার বাংলায় গড়ার জন্য আমাদের সকলের স্বপ্নকে বাস্তবায়ন করবেন আমিন। আর বিশেষ করে আমাদের যে মেয়র সাহেব যিনি এই সাভার সিটি কর্পোরেশনের দায়িত্বে পরপর দুইবার আছেন আল্লাহ যেন তার নেক হাতের আসতে বলেন আমিন। তার মাধ্যমে এই এলাকা আরও উন্নতি অগ্রগতি সমৃদ্ধি হয় আমরা সে দোয়া করব। আর বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তাদের যে দাবি রয়েছে চার দফা দাবি এবং অন্যান্য দাবি যেগুলি রয়েছে যদি এগুলি গভর্নমেন্ট এগুলো দেখেন যদি সত্যিকারে জাতির জন্য বাংলাদেশের জন্য উন্নতি হয় অগ্রগতি সমৃদ্ধি হয় তাহলে প্রধানমন্ত্রী যেন এ ব্যাপারে তিনি একটু পদক্ষেপ নেন এবং এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর উন্নয়নের জন্য তিনি চেষ্টা করেন। বলেন আল্লাহুম আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফুর, হ্যাঁ তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধকারহীন শুধু তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রমজান মাস পেয়েছি। গত বছর যারা রমজান মাস পেয়েছিল দেখেন অনেকে দুনিয়াতে নাই, যারা চলে গেছে দুনিয়া ছেড়ে
আল্লাহ তাকে জান্নাতের কাছে উচ্চ মাকাম দান করুন বলেন আমিন আমরা যারা পেয়েছি রমজান মাস আমরা যেন আগামী রমজান মাসও পাই আমাদের আল্লাহ নেক হাতে রাখুন বলেন আমিন আমাদের অঙ্গের আব্বা আম্মা নাই আত্মীয়-স্বজন নাই তাদেরকে আল্লাহ যেন জান্নাতের কাছে উচ্চ মাকাম দান করুন বলেন আমিন আমরা আজকে 26 এপ্রিল মঙ্গলবার এই সাভার পৌর ভবন পরিচালনায় আজকের দোয়ার মাহফিল ইফতার মাহফিলে ইনস্টিটিউশন অফ সুন্দরবন ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে আইডিবির পক্ষ থেকে আমাদের দোয়ার অনুষ্ঠান আল্লাহ কবুল করুন আমরা দোয়া করি আল্লাহুম আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিখলাসি লিল খালাসি আগিসনা গায়াসাল মুস্তাগিসি بفضلك يوم يؤخذ بالنواسي ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين اي الله انستيتيوشن اوف ديبلوما انجينيرز بنغلاديش اي دي بي اي الله اي شابان ধামরা সংগঠন সাংগঠনিক জেলা শাখাকে আল্লাহ আপনি কবুল করুন রব العالمين আলাইনাদের মাধ্যমে আজকের ইফতার মাহফিল 26 এপ্রিল মঙ্গলবার আই আল্লাহ সবার পুরো ভবন পরিচয়ে আল্লাহ মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করুন আমিন আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের কাছে উপস্থিত থেকে আল্লাহ যিনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল গনি মেয়র সাভার পৌরসভা আই আল্লাহ তিনি এই সাভার উপজেলা সহ এই সিটি কর্পোরেশনকে যেন আই আল্লাহ সোনার বাংলায় উপযুক্ত করতে পারে সে তো বিধান করে বলে আলমিন আল্লাহ আমাদের আলাদা আব্দুল গনি স্যারের নিয়ে খ্যাতি করতে রাজ করুন আল্লাহ তিনের মাধ্যমে হলেও ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের যেন কোনো উপকার আসে তিনি যেন তাদের কোনো উপকার করতে পারে সেটা বিধান করে বলে আলমিন আর আল্লাহ তালা আরও যারা উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি সহ বিশ্ব অতিথি যেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কবির হোসেন সভাপতি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ যারা মোহাম্মদ রেহান মিয়া সাংগঠনিক সম্পাদক যারা শরীফুল ইসলাম সাহেব নির্বাহী প্রকৌশলী আর সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম আয়াল্লাহ এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ আয়াল্লাহ যারা এখানে উপস্থিত আছেন আল্লাহ সকলকে আপনি কবুল করুন আল্লাহ সকলের ইফতারকে কবুল করুন রব্বুল আলামিন সকলের রোজাকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ শেহরিকে কবুল করুন আল্লাহ আমাদের যাকাতগুলি কবুল করুন আল্লাহ আমাদের ফিতরাগুলি কবুল করুন আল্লাহ আমাদের দান বদানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন রব্বুল আলামিন আল্লাহ আজকের ইফতারে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সময় দিয়েছেন মেহনত পরিশ্রম করেছেন আল্লাহ সেই সকল ইঞ্জিনিয়ার ভাইদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন রব্বুল আলামিন আল্লাহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই সংগঠনকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন প্রধানমন্ত্রী আল্লাহ বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর আল্লাহ সুযোগ্য কন্যা আল্লাহ জননীতি শেখ হাসিনা তিনি এই ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর যেন কিছু উন্নতি করতে পারেন আল্লাহ আপনি তিনি যেন এতে খেয়াল রাখতে পারেন সেটা বিধান করুন রব্বুল আলামিন আল্লাহ প্রধানমন্ত্রীর শরীরকে সুস্থ রাখুন আল্লাহ তার পরিবারকে সবই সুস্থ রাখুন হ্যাঁ আল্লাহ তাআলা জাতির পিতার আত্মীয়স্বজন যারা দুনিয়ায় নাই আল্লাহ সকলকে জান্নাতে উচ্চ মোকাম দান করুন রব্বুল আলামিন আল্লাহ আজকের অনুষ্ঠানকে আপনি কবুল করুন যারা মেহনত করছে পরিশ্রম সবাইকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ বাংলা সোনার বাংলাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে আল্লাহ সকলকে ভাইরাসকে কবুল করে দিন রব্বুল আলামিন আল্লাহ সারা বিশ্বের মানুষকে আল্লাহ আপনি সুস্থ রাখুন সবল রাখুন সারা বিশ্বের থেকে ভাইরাসকে দূর করে রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আজকে দোয়া অনুষ্ঠান আপনি কবুল ও মঞ্জুর করুন রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আজকে যে বক্তব্য রাখলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কবির স্যার আল্লাহ সভাপতি যিনি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী আল্লাহ তার বক্তব্য খুব ভালো লাগলো বাবদ আল্লাহ তিনি এত দিনে যে বীর মুক্তিযোদ্ধা হয়ে আল্লাহ বক্তব্য করে তারা যারা বক্তব্য রেখেছেন আল্লাহ সকলের এই বক্তব্যগুলি আপনি কবুল ও মঞ্জুর করে দেশ জাতি ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ বাংলার জন্য আপনি কবুল ও মঞ্জুর করুন আলামিন মনে বড় আশারে ছিল সাবু মাদিনায় সবাই বলুন মনে বড় আশা ছিল যাবো মাদিনায় সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আসসালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বৈজ্ঞানিক পদে কোরআন শিক্ষা দিই সবার ব্যক্তর মসজিদে সবার দোয়া করবেন কারি প্রদান ভূমি আমার এই চ্যানেল আছে কারি ভূমি টিভি এর মধ্যে সহিভাবে কোরআন শিক্ষার সব দেওয়া আছে আপনারা দেখবেন আপনারা দোয়া করবেন ধারাবাহিক ভালো কোরআন শিক্ষা সহিভাবে আসসালামু আলাইকুম